সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। মফিজুল্লাহ মেমোরিয়াল কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি রাকিবুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজির ন্যারেশন। তো যেটাকে আমরা অন্যভাবে বলি কি স্পিচ। তোমরা জানো যে এই স্পিচ বা ন্যারেশন থেকে তোমাদের জেএসসি পরীক্ষায় 5টা নাম্বারের একটা প্রশ্ন থাকতো। এখন আমরা এই বোর্ডে একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন বা ন্যারেশনটা নিয়ে আমরা আলোচনা করব। ইন্ট্রো থেকে ঘুরে আসার পর এখন চলো আমরা বোর্ডের দিকে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা প্যাসেজ ন্যারেশন দেওয়া আছে। আর এর আগে আমরা ক্লাস 7 এবং 8-এ যে 2-1 মাস ক্লাস হয়েছিল ওইখানে আমি তোমাদের ন্যারেশন সম্পর্কে বেশ কিছু রুলস আলোচনা করেছিলাম বা ক্লাসে ওগুলো বুঝিয়ে দিয়েছিলাম। এখন আমরা সেই আলোকে এখানে একটা প্যাসেজ ন্যারেশন, এটা ইনডাইরেক্ট আছে, আমরা এটা কী করবো, ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন করব। তো আমি এটা আলোচনা করতে গেলে হয়তো বেশ কিছু রুলস চলে আসবে, তোমরা যারা আগে রুলসগুলো খুব একটা জানা নেই বা মনে নেই, তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমাদের কাছে সহজ মনে হবে। তার আগে আমরা পুরোটা একবার পড়ে নিই যে আসলে কার কার সাথে সংলাপটা হচ্ছে। ফাদার সেড টু রিনা, বাবা রিনাকে বলল, ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াই আই হ্যাভ সেন্ট ইউ টু স্কুল, কেন আমি তোমাকে স্কুলে পাঠিয়েছি। এটা প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্নবোধক বাক্য। দ্য ডটার সেড, কন্যা বলল, অর্থাৎ রিনা বলল, ইয়েস, হ্যাঁ, আই নো, আমি জানি। আচ্ছা, আই হ্যাভ, দেখো এখানে কিন্তু রিনার কথাটা কিন্তু শেষ হয়নি, সে একটা সেন্টেন্স বলার পরে সে আরও একটা সেন্টেন্স বললো, কী বললো আমরা সেটা শুনি একটু। আই হ্যাভ বিন সেন্ট টু স্কুল, আমাকে স্কুলে পাঠানো হয়েছে, টু লার্ন টু রিড অ্যান্ড রাইট, লেখাপড়া শিখতে। তাহলে দেখো রিনা পরপর দুইটা সেন্টেন্স বলেছে, সবশেষে বাবা বলল, ফাদার সিট কী বলছেন উনি, রাইট। তাহলে এখন আসো আমরা এখানে তাহলে মোট কয়টা সেন্টেন্স হয় আমাদের দেখো, এ পর্যন্ত একটা সেন্টেন্স, তারপর আমাদের এই যে আই নো এ পর্যন্ত একটা সেন্টেন্স, রিড অ্যান্ড রাইট এ পর্যন্ত একটা সেন্টেন্স, এবং সবশেষ একটা সেন্টেন্স। অন্যভাবে যদি আমরা আলোচনা করতে চাই, দেখো প্রথমে এই সেন্টেন্সটা বাবা বলছেন, শেষের সেন্টেন্সটাও বাবা বলছেন, আর মাঝখানে যে দুইটা সেন্টেন্স পর পর দুইটা সেন্টেন্স রিনা বলছে। তো এর পর আমরা যেটা করব, বাবা যে প্রথম যে সেন্টেন্সটা বললেন আসলে এটা কোন টেন্স বা কোন ধরনের সেন্টেন্স। তো যেহেতু এখানে দেখতেছো প্রশ্নবোধক একটা চিহ্ন দেওয়া আছে তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর আরেকভাবে দেখো এখানে নো আছে, তারপরে এখানে হ্যাভ আছে, এটা প্রেজেন্ট ফর্মের ভার্ব, তাহলে আমরা বলতে পারি যে এটা প্রেজেন্ট টেন্সের একটা বাক্য। এবং দ্বিতীয় যে অংশটা আছে এই অংশে কী করছে রিনা, তাও উত্তর দিছে, আই নো, ইয়েস আই নো, এটাও প্রেজেন্ট টেন্সের একটা সেন্টেন্স। তাহলে এখন আমরা যেটা জানলাম পুরোটাই প্রায় প্রেজেন্ট টেন্সেরই সেন্টেন্স। তো এখন আমরা আসো সাইডটা সেন্টেন্সটাকে আমরা একটা একটা করে কি ভাঙাবো। প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা জানি যে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, যদি আমরা এটি ইনডাইরেক্ট করতে যাই তাহলে সেড বা যাই থাকুক না কেন তার পরিবর্তে আমাদের লিখতে হবে আস্কড। কী লিখতে হবে, আস্কড। তো এখন আসো আমরা শুরু করি আমাদের অ্যান্সারটা। তাহলে আমি দেখলাম প্রথমে ফাদার আছে, ফাদার কথাটা আমি লিখলাম। তো বললাম যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা সেড টু কথাটার পরিবর্তে লিখবো আস্কড, ASKED। তারপরে রিনা আছে, রিনা লিখলাম। এখানে আরও একটা কথা বলি, এই স্পিচটাতে কী আছে, দুইটা অংশ আছে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে, ইনভার্টেড কমার আগে কমা পর্যন্ত একটা অংশ, ইনভার্টেড কমার মধ্যে একটা অংশ। তো এই ইনভার্টেড কমার আগে কমা পর্যন্ত যে অংশটা এটাকে আমরা বলি যে রিপোর্টিং ভার্ব, এবং পরবর্তীতে যে ইনভার্টেড কমার ভিতরে যে কথাটা আছে সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। তো এখন আমরা রিপোর্টিং ভার্বটা লিখছি, এখন এই রিপোর্টেড স্পিচ যেটা এটাকে আমরা কী করবো একসাথে সংযুক্ত করবো, যেখানে আমাদের কোনো কমা থাকবে না, ইনভার্টেড কমাও থাকবে না। এখন আসো, প্রশ্নবোধক বাক্যগুলো দুই প্রকার, এটা হচ্ছে ইয়েস নো আর এটা হচ্ছে WS। ইয়েস নো বলতে আমরা কী বুঝি, যে প্রশ্নগুলোর উত্তর সাধারণত হাঁ বা না হয়। আর WS এর উত্তরগুলো বিভিন্ন ধরনের হইতে পারে, যেটা মানে ব্রিফ মানে অনেক বড় করে লিখতে হয়। তো এখন আসো, ডু ইউ নো হোয়াই আই হ্যাভ সেন্ট ইউ টু স্কুল, এটা কোন ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আসলে একটা ইয়েস নো কোশ্চেন্স। কীভাবে বুঝলাম আমি, আমরা বলেছিলাম যদি আসলে সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব থাকে
তাহলে সেটা ইয়েস নো কোশ্চেন হয়। তো এখন দেখো এখানে ডুটা অক্সিলারি একটা ভার্ব, এটা ইয়েস নো কোশ্চেন। অন্যভাবে যদি আমরা বলি যে আসলে এই প্রশ্নটার অর্থ যদি বলি আমি যে তুমি কি জানো কেন তোমাকে স্কুলে ফাটিয়েছিলাম বা ফাটিয়েছি, তো উত্তরটা ইয়েস বা নো। যেমন দেখো এখানে ডটার কিন্তু উত্তরটা ইয়েস দ্বারা দিছে, তাহলে আমরা এটা জানলাম যে এটা ইয়েস নো কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন ক্ষেত্রে এই যে কমা বা আমি উপরে ইনভার্টেড কমা উঠাইতে গেলে কী কী ব্যবহার করতে পারি, হয় ইফ নতুবা ওয়েদার। তো এখন আমাদের জন্য সবচেয়ে যে সহজ জিনিসটা বানান সেটা হচ্ছে আমরা ইফ, ইফ শব্দটা আমরা ব্যবহার করব। তো আসো আমাদের ডু এই কথাটা থাকতেছে না, এই কমা ইনভার্টেড কমাগুলো আমাদের চলে গেছে, এখন আসো আমরা পরবর্তী অংশটা কী কী ব্যবহার করব। প্রথমত সাবজেক্ট, এবার কী আছে সাবজেক্ট, ডু ইউ নো তুমি কি জানো, কে জানে বাবা কাকে বলছেন, রিনাকে। যেহেতু রিনা একজন মেয়ে আমরা তাই তার এই যে ইউর পরিবর্তে লিখবো আমরা কি সি, ইফ সি। এবার আসো আমরা বার্ব লিখবে, এবারকে বার্ব আছে নো। আর তোমরা এটা জানো যে যদি প্রেজেন্ট টেন্সের হয়ে থাকে তাহলে সেটা আমরা কী করতে হবে, যখন ইনডাইরেক্ট করবো ফার্স্ট টেন্স করবো। এইভাবে যদি ফিউচার টেন্স থাকে তাও আমরা ফার্স্ট টেন্স করবো। তবে যদি ফার্স্ট টেন্সের হয়, যেমন এটা কথা ফার্স্ট ইন্ডিফিনিট হলো, তাহলে আমরা এটা কী করবো, ফার্স্ট পারফেক্ট। তো আবার যদি ধরো একটা কথা ফার্স্ট কী আছে কন্টিনিউয়াস, তখন আমরা কী করবো, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আসো আমরা পরবর্তীতে আগেই, তো আমি সাবজেক্ট লিখলাম, এখন বার বার্বটা আছে নো, এটা প্রেজেন্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম হচ্ছে নিউ, কে এন ই ডব্লিউ, ইফ সি নিউ। আচ্ছা আমি এই বাক্যটা যেহেতু বড় এবং দুইটা সাবজেক্ট আছে আলাদা আলাদা, তো আমি দুইটা অংশেই পরিণত করি, একটা অংশ আর পরেরটা এই ফুল স্টপ পর্যন্ত প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত একটা অংশ। আগে আমরা এটাকে সাজাই, আমি সাবজেক্ট লিখলাম, বার্ব লিখলাম, পরে অবজেক্টের মতো একটা অংশ আছে হোয়াই, যেটা আমাদের কনজাংশনের মতোই। এই সেন্টেন্সে আমি হোয়াইটা লিখলাম, পরবর্তীতে আসো আরেকটা অংশ যেটা আই হ্যাভ সেন্ট ইউ টু স্কুল। এখন আসো আমি তোমাকে স্কুলে পাঠিয়েছি, আমি বলতে কে, রিনা নাকি বাবা, অবশ্যই বাবা, যেহেতু বাবা প্রশ্নটা করছেন তাহলে আমরা আয়ের পরিবর্তে বাবার পরিবর্তে কী লিখবো, আই না লিখে লিখবো হি, যেহেতু উনি পুরুষ। তারপর হ্যাভের ফার্স্ট টেন্স হচ্ছে হ্যাড, ইফ হি হ্যাড। এবার আর কী আছে, সেন্ট আমি লিখলাম, আমি কিন্তু সাবজেক্ট বার্ব লিখলাম, এবার বাকি অংশটা লিখবো, সেন্ট ইউ, ইউ বলতে তোমাকে বলতে বাবা কাকে বুঝিয়েছেন, রিনাকে। তাহলে আমরা যেহেতু সে মেয়ে, এখানে আমরা লিখব হার টু স্কুল, টু স্কুল, আমি ফুল স্টপ দিলাম, যেহেতু আমরা যখন ইনডাইরেক্ট করব তখন কোনো প্রশ্নবোধক বা আশ্চর্যবোধক বা অন্য কোনো ধরনের কী থাকবে না, মার্ক থাকবে না। তো এবার আসো পরবর্তী সেন্টেন্সটাই আমরা যাই, ডটার, ডটার বলতে রিনা, সেট বললো যে ইয়েস, হ্যাঁ, ইয়েস বলার পর সে আরও একটা কথা বলছে যে আই নো, আমি জানি, তাহলে সে উত্তরটা দিছে। প্রশ্নের পর যদি কেউ কিছু বলে সেটাকে আমরা বলি উত্তর, তাহলে এটা রিনা উত্তর দিয়েছে, আর সে কীভাবে উত্তর দিয়েছে, ইয়েস। তো আগে আসো উত্তর যখন দেয় তখন আমরা কী লিখবো, আগে আমি দ্য ডটার এই কথাটা লিখলাম, ডি এ ইউ জি এস টি ইয়ার, দ্য ডটার সেড, উত্তর আমি বলছি যে সে রিপ্লাই বা উত্তর দিয়েছে, তো রিপ্লাই কথাটা লিখবে এখানে আমরা, দ্য ডটার রিপ্লাইড। আর এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অবশ্যই আমরা কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করবো, তবে না এখানে যেহেতু আমাদের ইয়েস আছে, ইয়েস কিংবা নো এই দুটো জিনিস থাকলে আমরা তখন কী করি, যদি ইয়েস হয় তখন আমরা লিখি ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি নো হয় তখন আমরা লিখি ইন দ্য নেগেটিভ। যেহেতু এখন ইয়েস আছে আমরা লিখবো দ্য ডটার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এ ডব্লিউএফ আই আর এম এ টি আই বিই। সেই কিন্তু এই অ্যাফার্মেটিভলি রিপ্লাইড দেয়ার ফরও সে আরেকটা কথা বলছে যে আই নো আমি জানি, তাহলে আমরা লিখবো যে অ্যান্ড সেড দ্যাট, এবং বললো যে অ্যান্ড সেড দ্যাট, যেহেতু এটা অ্যাসারেটিভ তাই আমরা দ্যাট ব্যবহার করবো, আই নোই অংশটাও, আই নো আমি জানি, কে জানে, রিনা জানে, তাহলে আমরা আয়ের পরিবর্তে লিখবো সি। আগের মতোই নোয়ের ফার্স্ট টেন্স আমরা এখানে লিখছিলাম কি, নিউ, কে এন ই ডব্লিউ, আবার আমরা কী ব্যবহার করলাম, ফুল স্টপ। এরপর আসো পরবর্তী, আই হ্যাভ বিন সেন্ট টু স্কুল টু লার্ন টু রিড অ্যান্ড রাইট, আমাকে বিদ্যালয়ে কেন পাঠানো হয়েছিল, পড়ালেখা শিখতে, এ কথাটা কে বলছে, রিনা। তো এখন যেহেতু রিনা পরপর দুইটা সেন্টেন্স লিখছে বাক্যের সৌন্দর্যের জন্য, আমরা এখানে নর্মালি এটা লিখতে পারতাম রিনা সেড দ্যাট বা রিনা টোল দ্যাট, তো রিনা তো আগে একটা কথা বলছিল, তো আমরা যখন পরপর দুইটা লাইন, তো আমরা এটা সাজানোর জন্য কী লিখবো, রিনা অলসো, অলসো কথাটা লিখবো, এরপর আমরা লিখবো কী, অ্যাডেড দ্যাট, রিনা আরও কী করলো, যোগ করলো, দ্যাট কেন ব্যবহার করলাম, আমরা যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, রিনা অলসো অ্যাডেড দ্যাট, সে কী আরও বললো, আই বলতে আমি না কে, রিনা, আমরা লিখবো সি, হ্যাভের ফার্স্ট টেন্স, হ্যাড
বি। এবার বাকি অংশটা সাবজেক্ট ভার্ব ভার্ব বাকি, এখানে আসলে পরিবর্তন করার মতো ওরকম কোনো কি নেই, নাউন বা প্রোনাউন নেই। তো হ্যাড বিন কি আছে, সেন্ট টু স্কুল, টু লার্ন, টু রিড অ্যান্ড কি রাইট, ডব্লিউ আর আই টি ফুল স্টপ। অবশ্যই আমরা ফুল স্টপ ব্যবহার করব। তো সর্বশেষ যে লাইনটা, ওই লাইনে বাবা তাকে কি বলল, রাইট। আচ্ছা, রিনা এখানে কোনো প্রশ্ন করে নাই, তো আমরা তাহলে এখানে রিপ্লাইড কথাটা ব্যবহার করব না। যদি রিনা কোনো প্রশ্ন করতো, আমরা ফাদার সেইড এই কথাটা এইভাবে না লিখে লিখতাম, ফাদার রিপ্লাইড। তো বাবা একটা তার কথাটা শুনে কি বললেন, রাইট। এই রাইট দ্বারা আসলে কী বুঝিয়েছেন, এই রাইট দ্বারা বোঝানো হয়েছে যে সে ঠিক বলেছে, অথবা তার কথাটা ঠিক ছিল, বা সে বুঝেছে যে কোনো একটা কিছু। তো এখন আমরা কী কী বলবো, যেহেতু বাবা উত্তর দেন নাই বা অন্য কোনো প্রশ্ন করে নাই, তাহলে আমরা আগের মতো লিখবো কি, প্রথমত ফাদার কথাটা লিখবো, যেহেতু এখানে আমাদের সর্বশেষ রিপোর্টিং যে ভার্ব এখানে সাবজেক্ট হিসেবে ফাদার আছে, সেইড না লিখে আমরা লিখবো টোল্ড, যেহেতু এখানে অন্য কোনো প্রশ্ন বা কিছু করা হয়নি। রাইট কথাটা অ্যাসার্টিভ অংশ বোঝানো হয়েছে, তাই আমরা লিখবো দ্যাট দ্য ফাদার টোল্ড দ্যাট। তাহলে রাইট, এই শুধু একটা অংশটা দিয়ে আসলে আমরা বাক্যটা সম্পূর্ণ সাজাইতে পারি না বা সুন্দর হয় না। তো আমরা কী লিখতে পারি, তো আমরা এটা এই রাইট কথাটা তারা বুঝলাম, বাবা বলছেন যে তুমি ঠিক বলেছো, বা এটা ঠিক ছিল, বা হ্যাঁ এটাই। তো আমরা এটা ইংলিশ লিখতে আমরা কী ব্যবহার করব, ইট। আর আমরা অবশ্যই এই সাবজেক্টের উপরে একটা অবজেক্টিভ ভার্ব বসাতে হবে, এটাকে আমরা কী করার জন্য, অবজেক্টটাকে সাজানোর জন্য। তাহলে আমরা এটা ফার্স্ট টেন্স করার জন্য কী লিখবো, ওয়াজ। যেহেতু ইজ হওয়ার কথা প্রেজেন্টে, ফার্স্ট টেন্সে কী আছে, ওয়াজ, ইট ওয়াজ। ধরো এই কথাটা এখানে লুকানো ছিল, উজ্জ্বল ছিল, এটা ব্যবহার হয়নি, ইট ওয়াজ। এরপর আমি লিখলাম কি, রাইট, তারপরে ফুল স্টপ। তো হয়ে গেল আমাদের এই পুরোটা ফ্যাসেজ, যেটা আমাদের ডাইরেক্টে ছিল আমরা ইনডাইরেক্টে করলাম, তো আমাদের এটা ইনডাইরেক্টে পরিণত হয়ে গেল। তাহলে আমরা কীভাবে কাজটা করলাম, আমি আবার বলি, যেহেতু এটা প্রশ্ন করা হয়েছে, তাই আমি সেটির পরিবর্তে লিখলাম আমি এখানে কি, আস্কড। আর এখানে দেখো এটা ইয়েস নো কোশ্চেন হওয়ার কারণে আমি এখানে যে যোগ করলাম ইফ, তোমরা ইফ না ব্যবহার করো, ওয়েদার বানান করতে পারতে। এবার আসো, তারপর আমি যেটা বললাম সাবজেক্ট ভার্ব, এরপর বাকিটা অবজেক্ট। আর আমার এখানে দুইটা সাবজেক্ট ভার্ব ছিল, আমি দুইটাই ব্যবহার করলাম, দুইটাই ব্যবহার করতে হবে। তো এখন আসো পরবর্তীতে, যেহেতু সে উত্তর দিয়েছে, তাই সেইড না লিখে আমি কী লিখলাম, রিপ্লাইড। প্রশ্নের পরে যদি কেউ তোমাকে কিছু বলে, সেটা আমরা অবশ্যই উত্তর বলি। আর এখানে ইয়েস থাকার কারণে আমি ব্যবহার করলাম ইন দ্য অ্যাফার্মেটিভ। তারপর সে আরও একটা কথা বলছে, আই নো, এই জন্য আমি এখানে অ্যান্ড সেড ডেট কথাটা ব্যবহার করলাম, আই নো। এটার আমরা ওই যে আয়ের পরিবর্তে সি, নো এর ফার্স্ট টেন্স নিউ। পরে সে আরও একটা কথা যোগ করছে, বিধি আমরা সাধারণ জন্য অলসো অ্যাডেড এই কথাটা ব্যবহার করলাম, যেহেতু এটা অ্যাজার্টিভ সেন্টেন্স, তাই আমরা ব্যবহার করলাম কি, এরপরে দ্যাট। তারপর আমরা এই যে আগের মতো এখানে কী করলাম, আয়ের পরিবর্তে সি, হ্যাভের পরিবর্তে হ্যাড ব্যবহার করে পরবর্তী অবজেক্টটা সুন্দর করে আমরা লিখলাম। সবশেষে বাবা যেহেতু বলছেন, এখানে কোনো উত্তর দেন নাই, তাই লিখলাম আমি টোল্ড, ফাদার টোল্ড, আর অ্যাসার্টিভ হওয়ার কারণে দ্যাট। আর রাইট শব্দটাকে আমরা একটা সাবজেক্ট এবং একটা ভার্ব দিয়ে কী করলাম, সাজিয়ে নিলাম। তো এটা ছিল আমাদের কি প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ নারেশন, যেটা আমরা ইনডাইরেক্ট করলাম। তো আমি আশা করতেছি তোমরা এই বিষয়টা বুঝছো। তো এখন আসো আমরা এরই আলোকে আরও একটা প্যাসেজ নারেশন আমি তোমাদের বাড়ির কাজ হিসাবে দিব। তো তোমরা যারা এটা বুঝছো, বা তো যদি কোনো সমস্যা থেকেও থাকে, তোমরা এই প্রশ্ন এবং উত্তরটা লিখে নিতে পারো। আমি এরপরে তোমাদের কি পরবর্তী বাড়ির কাজ, যে প্যাসেজ নারেশনটা দিব, এটা লিখে এখন তোমাদের একবার বুঝিয়ে দিব, যাতে তোমরা পরবর্তীতে বাড়িতে করতে সহজ বা সুবিধা হয়। এবার বোর্ডের দিকে খেয়াল করো। তো আমি এখানে দেখো আর একটা নতুন প্রশ্ন লিখলাম, এটাও একটা প্যাসেজ নারেশন। তোমাদের আমি বলেছিলাম যে একটা বাড়ির কাজ দেবো, ঠিক এই জিনিসটাই আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে দেবো। তবে তার আগে আমি তোমাদের একবার বুঝিয়ে দেবো যে আসলে এখানে কোথায় কী হবে বা কী হতে পারে, তোমরা একটু মনোযোগ দিও, আমার কথাটা শুনো। আমরা আগে ফ্যাসেজটা পড়িনি। ওয়ান্স, একবার, আই সেড টু এ লিটল গার্ল, আমি একটা ছোটো মেয়েকে বললাম, বাচ্চাকে বললাম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, তোমার মায়ের নাম কী। আমি তাকে একটা প্রশ্ন করছি, এ পর্যন্ত আমার কথাটা শেষ। আই নো মাই মাদার্স নেম, আমি আমার মায়ের নাম জানি, বাট আই উইল নট টেল ইউ দ্যাট, কিন্তু আমি তোমাকে তা বলবো না। সেড দ্য গার্ল, এই কথাটা কে বলল, ওই ছোটো মেয়েটা বললো। সে বললো যে কি, সে তার মায়ের নাম জানে কিন্তু সে আমাকে তা বলবে না। আই সেড, আমি বললাম, হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর, তুমি কতটা ছালাক একটা মেয়ে। আচ্ছা, এখন কিন্তু এখানে দেখো মূলত সেন্টেন্স মাত্র তিনটা। প্রথম আমি তাকে একটা প্রশ্ন করলাম, সে আমাকে উত্তর হিসেবে একটা কথা বলল,
এটা উত্তর দিল। সবশেষ আমি তার কথাটা শুনে আশ্চর্য হলাম। দেখো এখানে আমরা আশ্চর্য বোধক একটা চিহ্ন ব্যবহার করেছি, এক্সক্লেমেশন মার্ক। তো আমরা এটা যেভাবে করতে পারি, প্রথমে যেহেতু আমাদের এটা প্রশ্নবোধক বাক্য, আগের মতো আমি তোমাদের বলছিলাম যে সেই টুর পরিবর্তে আমি লিখবো কি আস্কড, তাহলে কী হবে, ওয়ান্স আই আস্কড এ লিটল গার্ল। দেখো তোমার মানে কারো মায়ের নাম জিজ্ঞাসা করেছি, তাহলে এটা তো ইয়েস নো কোশ্চেন হইতেই পারে না। আমি জিজ্ঞাসা করলাম তোমার মায়ের নাম কি, তুমি তো ইয়েস বা নো এই উত্তরটা আমাকে দিবে না, যে কোনো একটা নাম বলবে বা কিছু একটা বলবে। আর এখানে দেখো এটা কোনো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু না, ডবলেসের একটা ফর্মে একটা হোয়াট শব্দটা দ্বারা শুরু, তাহলে এটা ডবলেস কোশ্চেন। তাহলে আমরা কমার পরিবর্তে হোয়াটের জায়গায় হোয়াট লিখবো, আগের মতো সাবজেক্ট ভার্ব লিখবো। এখানে একটা জিনিস খেয়াল করো, ইউর মাদার্স নেম, এটা পুরোটাই কিন্তু সাবজেক্ট হিসাবে তোমাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ হোয়াট লিখবো কমার পরিবর্তে, তারপরে ইউর পরিবর্তে লিখবো আমি, যেহেতু ওটা মেয়ে, হার মাদার্স নেম, তারপরে ভার্ব, ইজের পরিবর্তে ফার্স্ট টেন্স ওয়াজ। এখন আসো, সে কিন্তু আমাকে রিপ্লাই দিছে, তাহলে আমি কী লিখবো, দ্য গার্ল সেড লিখবো না, রিপ্লাইড। কী ব্যবহার করবো, রিপ্লাইড। তারপর আমি একটা দ্যাট ব্যবহার করবো, যেটা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই নো, আমি জানি, আমি না ওই মেয়েটাই জানে, শি নো এর ফার্স্ট টেন্স নিউ, মায়ের মাদার, সে আমার মায়ের নাম জানে না, তার মায়ের নাম জানে, আমি তাই লিখবো হার মাদার্স নেম, বাট আই, আমি না, সে, উইল নট, টেড, এগুলো আমরা কী করবো, ভার্ব, এবং যেখানে যেখানে ওই যে নাউন বা প্রোনাউনগুলো আছে এগুলোর আমরা কী করবো, পসেসিভ ফর্মটা অর্থাৎ ক্ষেত্রবিশেষ কোথায় কী ব্যবহার হয় পরিবর্তিত করে ওটা বসাবো। তবে এখানে নতুন একটা জিনিস আছে, সর্বশেষ আই সি, এটা আমি বললাম হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর। তো যদি আশ্চর্যবোধক সেন্টেন্স হয়, আমরা রুলসে বলেছিলাম যে তখন আমরা সেডের পরিবর্তে লিখতে হবে এক্সক্লেমড। কী ব্যবহার করতে হবে, এক্সক্লেমড, ই এক্স সি এল এ আই এম ই ডি। যদি দুঃখ বোঝায় তখন আমরা বলি যে উইথ সরো, যদি হাসি বা খুশি বোঝায় তখন আমরা ব্যবহার করি উইথ জয়। আর ধরো তুমি হাসি না কান্না কি কী বুঝিয়েছো আসলে কিছুই বুঝতেছো না, অনেকটা ব্যবসা একা খাওয়ার মতো, তো আমরা কী করবো, শুধুমাত্র এক্সক্লেম ব্যবহার করি, এরপরে কি দ্যাট ব্যবহার করে দেবো। আর যদি তুমি হ্যাঁ সারপ্রাইজ হও কারো কথায়, তাহলে আমি লিখতে পারি যে এক্সক্লেম উইথ সারপ্রাইজ, আমি তার কথায় কী হলাম, সারপ্রাইজ হলাম। তো আমরা এখানে তোমরা কী ব্যবহার করবে, তোমরা নিজেরা একটু ভেবে কী করবে, এই ফেসটা এটা ডাইরেক্ট আছে, এটা ইনডাইরেক্ট করে তোমরা তুলে নেবে। তো যদি কোনো ব্যাপারে তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, খাতা থেকে আগে রুলসগুলো দেখবে। আর একটু আগে আমি যে ফেসেজটা বুঝিয়েছিলাম, ওই ফেসেজের আলোকে কিন্তু সাইলাইটা করতে পারো, শুধু ব্যতিক্রম লাস্টের এই সেন্টেন্সটাই। তবু আমি কিছুটা বলে দিয়েছি যে এটা কীভাবে করতে হবে। আর নারেশন সম্পর্কে তোমাদের আশা করতেছি আগে থেকেই মোটামুটি একটা ধারণা আছে, যেহেতু রুলস আকারে যদি করো তোমরা 8 পড়ো, মোটামুটি 7 থেকে কিছুটা ধারণা পেয়েছো, অবশ্যই এটা তোমাদের জানার কথা। তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছো, অবশ্যই আশা করি বুঝতে পারছো। আর আমাদের স্কুলের যারা স্টুডেন্টরা আছে, তারাও আমার বিশ্বাস যে ভিডিওটা বুঝছে এবং পরবর্তীতে যে কাজটা দিছে এই কাজটা করতে পারবে। তবে স্পেশালি আমি আমাদের বিদ্যালয়ের অর্থাৎ মফিজুল মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেণীর কয়েকজন স্টুডেন্টের নাম মেনশন করব, যাদের আমার মনে হচ্ছে যে কোনো সমস্যা তবুও থাকতে পারে। তো যেমন আবির, তারপর আছে মাসফির, এরপরে শাহাদাত, নাজমা, তারপর মাইমুনা, এরকম যারা আছো, তোমরা হয়তো যদি কোথাও যদি বুঝতে সমস্যা হয় তখন আমাকে ফোন দিবে, নিচে ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ওইখানে ফোন করতে পারো, বা যে কোনো সময় আমাদের যে গ্রুপ আছে, অনলাইন যে গ্রুপটা আছে, ওই গ্রুপে প্রশ্ন করতে পারো যে স্যার আমি এটা বুঝি নাই বা আমার এখানে সমস্যা, অবশ্যই আমরা তোমাদের সমস্যাটার সমাধান করব। তো যাই হোক, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসের জন্য সবার জন্য কি দোয়া রইলো।